আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি দীপা, আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের কুচিয়া মাছ ভুনা। কিভাবে কুচিয়া মাছটা ভুনা করলে এর টেস্টটা অসম্ভব মজা হয় আজকের রেসিপিতে আমি দেখাবো। আজকের রেসিপিটা মূলত আমরা গ্রামের স্টাইলে একদম মাটির হাঁড়িতে এবং মাটির চুলায় করব। এর জন্য প্রথমে আমরা মাটির চুলা ধরিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সামান্য পরিমাণ জিরা, দুইটা সাদা এলাচ, এক টুকরো দারুচিনি এবং দুইটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর তিনটা পেঁয়াজ কুচি, পাঁচটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব বাটা মশলা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব, অর্থাৎ এক চিমটি পরিমাণ দিয়ে দিব, শুকনো মরিচ বাটা আর হাফ চামচ জিরা বাটা, এক কোয়া রসুন বাটা, দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এক কাপ পানি। এর মাঝে দিয়ে দিব গুঁড়া মশলা, হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনার কুচিয়া মাছের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করে দিবেন। দুই মিনিট জাল করে নেওয়ার পর মশলার তেলটা উপরে উঠে আসলে আমরা কুচিয়া মাছগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কুচিয়া মাছ আগে কেটে ভালো করে পরিষ্কার করে এভাবে নিয়েছি। চার থেকে পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। যত ভালো কষাবেন তত মূলত কুচিয়া মাছের টেস্টটা আরও বাড়বে। কষানো হয়ে গেলে এরকম তেলটা উপরে উঠে আসলে আমরা দিয়ে দিব পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, অর্থাৎ তিন কাপের মতো পানি দিয়ে আমরা ঢেকে দিব। চুলার আগুনটা লো হিটে রেখে রান্নাটা করব। লো হিটে রেখে আমরা পনেরো মিনিট জাল করব। পনেরো মিনিট পর যখন ঘনত্বটা একেবারে গাঢ় হয়ে আসবে ঠিক এরকম, তখন আমরা কুচিয়া মাছটা নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের দারুণ মজার কুচিয়া মাছ ভুনা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।